গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন ব্লগিং এ। তো এখন আমি আছি আমার ছাদে, এখানে কাপড় শুকানো। ছাদ থেকে সবচেয়ে ভালো লাগে যে ছোট ছোট যে গাছগুলো গাছের উপরে থাকতে মনে হয় গাছের থেকে যেন একটু বড় হয়ে গেছি। এখন যেহেতু শীতকাল, মেঘলা আকাশ, তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, আর একটু রোদ নেই। এখন প্রায় 3:35 বাজে। আর আজকে আমার ভিডিওটি হেল্প করবে আমার বন্ধু রবিউল হাসান পিয়াস, আজকে আমাকে হেল্প করবে। তো পাশে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। ছাদের উপর একটু বসে রইলাম। আর এটা হচ্ছে পেঁপে গাছ, মরিচ গাছ, এটাও মরিচ গাছ। তো গাছের সাথে একটু আলাপ করে দিলাম যাতে চিনতে ভুল না হয়। আর ছাদে প্রচণ্ড পানি, তাই বসার একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। এই স্থানতে বেটার লাগলো, এখানে বসে রয়ে পড়লাম, তোমাদের সাথে গল্প করবো ভেবে। তো চ্যানেলে আমি নতুন এবং আমার চ্যানেলটিও নতুন, ভিডিওতেও নতুন। আমার কন্টেন্টগুলো কেমন হয় তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত আমাকে কেমন লাগছে আজকে তাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে একটু ভদ্র ভদ্র বাদ মানে বলার বাইরে। তো মরিচ গাছ আর পেঁপে গাছের সাথে তো আলাপ করে দিলাম, আর একটি সুন্দর গাছের সাথে কিন্তু আলাপ করে দিই। তো দেখতে পাচ্ছ ডান পাশে নড়ছে, সেটি হচ্ছে, যেটি যে গাছটি নড়ছে ওইটা হচ্ছে জবা ফুল গাছ। আমাদের অনেকেরই কিন্তু জবা ফুল পছন্দ, আমার কিন্তু একটু কমও নয়। আমার কাছেও জবা ফুল অনেক ভালো লাগে, কেননা ম্যাক্সিমাম এটার কালারটা লাল হয়। তো আমার বাড়িতে শুধু লাল জবা ফুল না, সাদা বাদামি কালার জবা ফুলও আছে। আস্তে আস্তে তোমার সাথে সব পরিচয় করে দেবে। তো তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে, না হলে পরবর্তী ভিডিও যাবে না আর পরিচিত হতে পারবে না, তাই না? তো বন্ধুরা, এখন আমি আছি নিচের যে ছাদটি সেটির উপরে, আর আমার এখন হাঁপ আসছে,
তাই না? তো ফুল দেখার আর দরকার নেই, আমার এখানে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে, কেন না এখানে একটু ভর করা যায়, তাই না? আর আজকের পরিবেশটি কিন্তু অনেক সুন্দর গিয়েছে, কেন না একটু খোলামেলা বাতাস আছে পরিবেশে, তারপর মেঘলা আকাশ, তেমন রোদও নেই। আমি আসলে রোদ একদম পছন্দ করি না, মানে গরমটা একদম পছন্দ করি না, একটু ঠান্ডা কোনকোনে হাওয়া পছন্দ করি। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, প্রতিদিন বিকালে তো আসি, তো একদিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম